তাহলে দেখবা একটা কমিউনিকেশন বিল্ড আপ হচ্ছে। যা যেটা বলতেছিলাম তোমাদের পড়াশোনা কিভাবে করা উচিত, ফিজিক্স যখন তুমি পড়বা ভাগ করলা যে আমি নিউটনিয়ান বলবিদ্যা আজকে পড়বো এবং টাইম আছে কয়দিন, আমার 60 দিন টাইম আছে। তুমি চিন্তা করো ঠিক আছে আমি ফিজিক্সের নিউটন বলবিদ্যা সারাদিনে মাত্র একটা চ্যাপ্টার পড়বো, নিউটন বলবিদ্যা আমি পড়বো, এটা আমার হয়ে গেল। এরপর চলে আসি তুমি পড়বা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি তুমি পড়বা, এটা তুমি প্ল্যান করলো আমি আরো 2 দিনে পড়বো, সারাদিনে মাত্র আমি 2টা চ্যাপ্টার পড়বো। ভাইয়া কিভাবে পড়বো আমি, কি ওই যে পাগলের মতন এই কোশ্চেন ব্যাংক সলভ করবো? আমি সবচেয়ে যেটা অপছন্দ করি সেটা হচ্ছে পোস্ট ব্যাংক সলভ করা, কারণ তোমরা মনে করো যে পোস্ট ব্যাংক সলভ করলেই মনে হয় দুনিয়ার সবকিছু হয়ে গেল, নো, এটা সবচেয়ে বেরি ব্যাড ইফেক্ট একটা। এটা পোস্ট ব্যাংক কি তুমি প্র্যাকটিস করার জন্য করতে পারো। পোস্ট ব্যাংক যে কয়টার পোস্ট তোমার কমন পড়ে, হয়তো 20% হয়তো 30%, বাকি 70% প্রশ্ন কিন্তু প্রতি বছরই তোমার কি হয় নতুন প্রশ্ন হয়, এটার পিছনে না ধরে চিন্তা ভাইয়া কতগুলো টাইপ পড়তে পারি এখান থেকে আমি, কারণ টাইপ ভিত্তিক প্রশ্ন তোমার কমন পড়ে, এই প্রশ্নমেন্ট যে সর্বোচ্চ তুমি কি 30% কমন পেতে পারো আর কি। চিন্তা করবা পর্যায়বৃত্ত গতি আমি পড়তেছি, আমি নিউটন বলবিদ্যা পড়তেছি, আমি ভেক্টর পড়ছি, কিভাবে পড়বো আমি আজকে ভেক্টর নিয়ে বসলাম, এই ভেক্টরের কয়টা টাইপ আছে, এই বইটা পড়লাম এই বই টাইপ আছে কয়টা, 12টা টাইপ আছে, এই 12টা পড়া আমার শেষ, আমি আর একটা বই নিই তো দেখি এই বইয়ে ওই 12টা বাদে আর কোন কোন টাইপ আছে, আর কোন কোন টাইপ আছে, তুমি দেখলা আর মাত্র এক্সট্রা কত আছে 3টা টাইপ বেশি আছে, তাহলে ওই বইয়ের 12টা আর এই বইয়ের 3টা পড়লা কয়টা, 15টাইপ পড়া হয়েছে। এবং আর একটা মজার বিষয় বলি, আমার কাছে কমন একটা প্রশ্ন, ভাই আমার কি মেন বই পড়তে হবে? ভাই মেন বই পড়ে তুমি যদি শেষ করতে পারতা তাহলে তুমি ভার্সিটি কোচিং না করে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং না মানে করাটাই তোমার জন্য বেস্ট ছিল। ইভেন আমি এত বছর ধরে পড়াচ্ছি, আমি নিজেও কিন্তু বইয়ের প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা অক্ষর বা প্রত্যেকটা টাইপ কিন্তু আমি জানি না, এবং ভার্সিটিতে ভালো করার জন্য তোমার কিন্তু কি এত পড়তেও তোমার হয় না, কিছু নির্দিষ্ট স্পেসিফিক জায়গা থেকে প্রতি বছরই ঘুরে ফিরে কিন্তু প্রশ্ন হয়। এবং খেয়াল করে অনেকেই বলো ভাইয়া আপনি এত কম পড়ান তাও কিভাবে কমন পড়ে, ওই যে বললাম আমি জানি আমি স্যারের মনের কথা জানি, স্যার কোন জায়গা থেকে কি বলো তো প্রশ্ন করবে, তো ইসাক স্যার তপন স্যার যদি কেউ করে শেষ করতে পারো ইউ আর মোস্ট ওয়েলকাম, বাট আমার কাছে মনে হয় না এটা খুব একটা ভালো প্র্যাকটিস যে এখন তুমি এই 2টা বই পড়ে শেষ করতে পারবা। নর্মালি টাইপ ভিত্তিক যে বইগুলো আছে এই বইগুলো পড়লেই আমাদের জন্য এনাফ। তাহলে খেয়াল করো একদিন সারাদিন পর্যায়বৃত্ত গতি পড়বা, একদিন তুমি নিউটন বলবিদ্যা পড়বা, তাহলে চ্যাপ্টার তোমার কয়টা আছে, 8টা চ্যাপ্টার আছে, তাহলে 8টা চ্যাপ্টারে 2 দিন করে তুমি যদি পড়ো তাহলে কতদিন হলো তোমার, 16 দিন। 16 দিনে তোমার কি পড়া হয়ে গেল খেয়াল করো, ফিজিক্স পড়া শেষ। এবং খেয়াল করো এবং ম্যাথও করে চ্যাপ্টার আছে, 8টা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার মনে করো ম্যাথে তুমি কি ধরলা, সরল রেখা ধরলা, সরল রেখা তুমি ধরলা, সরল রেখা কয়দিন শেষ করলা পরে, আমার ক্লাস তো নেওয়া হয়ে গেছে 2 দিন সরল রেখা শেষ। এবং তারপরে খেয়াল করো কি আছে আমাদের এখানে আর, আর মনে হয় কোনিক, কোনিক তুমি পড়লা সারাদিনে, মানে পুরো 2 দিনে তুমি একটা মাত্র ভালো করে পড়বা, এরকম করে তুমি ম্যাথ শেষ করলে কয়দিনে, 8 গুণ 2 আরো 16 দিন। খেয়াল করো এটা হচ্ছে আমাদের ফিজিক্স এবং এটা হচ্ছে আমাদের কি বলতো ম্যাথ, তাহলে যোগ করলে কতদিন হয় খেয়াল করো, 32 দিন হয়। এই 32 দিনে তোমার কিন্তু দেখো ফিজিক্স এবং ম্যাথের প্রিপারেশন শেষ। বাট তুমি কি মনে করতেছো, আরে দূর এটা পড়ে আমার কি গো, আমার জীবন তো শেষ, আমি তো আর বাঁচবো না, মেডিকেলে আমার হয় নাই, এই জীবন আমি রাখবো না, আমি হারপিক খাবো, আমি 5 তলা ছাদ থেকে লাভ দিব, আরো কত কত ইমোশনাল কথাবার্তা। তো আমার আজকে তোমার ক্লাস নিয়ে কেন দেরি হইলো আর কি, এটা ছোট ব্যাখ্যা দিই, এক আন্টি আর কি আমার দুটা সেই কান্নাকাটি, কেন তার মেয়ে মেডিকেলে চান্স হয় নাই, তার জীবন তো পুরো বরবাদ হয়ে গেছে, এই জীবন রেখে আর কিছু হবে না, এই ধরনের মানসিকতা ভাই বাদ দাও, ডাক্তার ছাড়াও অনেক ভালো ভালো প্রফেশন আছে, তুমি কি মনে করো একমাত্র ডাক্তারই মানুষের সেবা করে, যে সুইপার সে কি সেবা করে না, যে ড্রাইভার সে কি দেশের সেবা করে না, একমাত্র ডাক্তার হয়ে তোমার মানুষের সেবা করতে হবে, মানুষের সেবা করতে চাইলে ভাই অনেকভাবে সেবা করা যায়, এই ডাক্তার হয়ে গেলে সেবা করতে হবে বিষয়টা এমন না, ডাক্তার হচ্ছে আরো অনেক নোবেল প্রফেশন আছে, অনেক ভালো প্রফেশন আছে, অনেক ভালো সাবজেক্ট আছে, এগুলো বাদ দাও, তোমার লাইফ কিন্তু এখন থেকে আজকে থেকে তোমার লাইফ কি অনেকগুণ বেটার কিছু হইতে পারে আর কি, বুঝতে পারছি? তাহলে তোমার মাত্র 32 দিন ভালো করে পড়লে তোমার কি হয়ে যায় বলতো, তোমার ফুল প্রিপারেশন তোমার শেষ হয়ে যায়, বাট তুমি সেটা করতেছো না, তুমি মনে করো তোমার লাইফ মনে হয় শেষ, এইসব মেন্টালিটি ভাই বাদ দাও, এইগুলা করে তোমার জীবন পার হবে না আর কি, ঠিক আছে?